টেস্টে হারের হতাশা ভুলে টি টোয়েন্টি সিরিজ স্বপ্ন নিয়ে ভারত যাচ্ছেন দশ ক্রিকেটার দেশ ছাড়ার আগে মিরপুরে ব্যক্তিগত ও ও দলীয় প্রত্যাশার কথা জানিয়েছেন তানজিম হাসান হাসান সাকিব রাকিবুল কানপুর টেস্টে যখন হারের ক্ষণ গুনছে বাংলাদেশ তখন ভারতের উদ্দেশ্যে যাত্রা টি টোয়েন্টি স্কোয়াডে থাকা ক্রিকেটারদের তাদের ঢাকা ছাড়ার আগেই বেজেছে পরাজয়ের ঘন্টা লাল বলে না পারলেও টি টোয়েন্টিতে আশা ছাড়ছে না বাংলাদেশ স্বপ্ন দেখালেন দু তরুণ তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান সব দিক থেকে আমরা নিজেদের এগিয়ে ডাকবো এবং আমরা সব দিক থেকে আমরা হান্ড্রেড চেষ্টা করবো একটা গেম জিততে গেলে আপনার প্রত্যেকটি ইউনিটে ভালো করতে হবে ব্যাটিং বলিং ফিল্ডিং সব জায়গাতে সো ওই দিক আমাদের ফোকাস থাকবে আমরা যাতে প্রত্যেকটা সেক্টরে ভালো করতে পারি এবং আমাদের বেস্টটা দিতে পারি প্রতিপক্ষ কে আছে কে ব্যাটসম্যান কে বলার এগুলো দেখার সময় খুব কম আছে আমি আমার স্কিলে বিশ্বাস করি আমরা সবাই আমাদের স্কিলে বিশ্বাস করি আমরা যদি আমাদের স্কিলে এক্সিকিউট করতে পারি মাঠে রেজাল্ট আমাদের পরে আসবে তানজিম সাকিব সাদা বলে অপরিহার্য হয়ে উঠছেন দিনে দিনে নিজেকে ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় তার কণ্ঠে আইপিএল খেলা চিন্তা না করে বাংলাদেশের হয়ে পারফর্ম করলে সব ফ্র্যাঞ্চাইজি লিগে এমনি সুযোগ আসবে বলে বিশ্বাস করেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো যাতে আমি আমার সর্বোচ্চ দিতে পারি এবং আমার টিম উইনিং এ যাতে আমার কম্বিনেশন থাকে আমার আমার পার্টিসিপেশন থাকে ওইদিকে আমার ফোকাস থাকে এবং মেইন ফোকাসটা থাকে যাতে আমরা জিততে পারি এটাই আমাদের মেইন ফোকাস স্যার ইন্টারন্যাশনাল ভালো খেলে ফ্র্যাঞ্চাইজিগুলো অটো আসবে রাকিবুল এশিয়ান গেমস খেললেও জাতীয় দলের হয়ে মাঠে নামার অপেক্ষায় বাহাতি স্পিনাররা জাতীয় দলে আসেন আর বাদ পড়েন যদিও সাকিব আল হাসানের কারণেই অন্যদের সুযোগ আসেনি খুব একটা রাকিবুল কি পারবেন আস্থার প্রতিদান দিতে সবারই তো ইচ্ছা থাকে যে রয়্যাল যখন খেলবে লম্বা সময় ধরে খেলার জন্য ইন্টারন্যাশনাল লেভেলে ডমিনেট করে খেলার জন্য তো আমারও ওরকম ইচ্ছা আমি গত এসপিতে তিন চার বছর ধরে ওরকমভাবে প্রিপারেশন নিচ্ছি তো আমি যদি সুযোগ পাই নিজের সেটা দিয়ে একটা জায়গা তৈরি করার চেষ্টা করি যেটা দিয়ে আমি ইন্টারন্যাশনাল লেভেলেও ডমিনেট করতে পারি টি টোয়েন্টি স্কোয়াডের দশ ক্রিকেটার গেলেন ভারতে মিরপুর থেকে সাতজন আর বাকিরা নিজেদের মতো করে যোগ দেন বিমানবন্দরে গোয়ালিয়রে ছয় অক্টোবর প্রথম ম্যাচ ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা